হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদের একটি রেসিপি তৈরি করে দেখাবো, সেটা হচ্ছে মোগলাই পরোটা। তো চলুন দেখে নিই কীভাবে মোগলাই পরোটা তৈরি করা হয়। তো প্রথমে আমি পরিমাণ মতো ময়দার মধ্যে লবণ দিয়ে দিলাম, তারপর এখানে আমি সামান্য পরিমাণ তেল দিয়ে দিলাম। তেলটাকে আপনারা ঘষে ঘষে মেখে নেবেন ভালো করে। তারপর এখানে আমি কুসুম গরম পানি একটু একটু করে দিয়ে ভালোভাবে মেখে ডোটা তৈরি করে নেব। কুসুম গরম পানিটা দিলে আপনার এই ডোটা বেশিক্ষণ রাখা লাগবে না, 6 থেকে 7 মিনিট রাখলেই হবে। তো এখন আমি এটাকে 6 থেকে 7 মিনিটের জন্য রেখে দিচ্ছি। এখন ডোয়ের ভিতরে পুরটা দেওয়ার জন্য যা যা লাগবে, এখানে আমি ধনে পাতা কুচি করে নিচ্ছি, কাঁচামরিচ কুচি করে নিব, আপনারা যে যেমন ঝাল খান সেই পরিমাণে কাঁচামরিচটা দেবেন। তারপরে এখানে আমি পেঁয়াজ কুচি করে নিচ্ছি, সবগুলো উপকরণ আমি একটি বাটিতে নিয়ে নিলাম। এখন এর মধ্যে আমি স্বাদমতো লবণ দিয়ে ডিমগুলো দিয়ে দেব। এখানে আমি 2টি ডিম ইউজ করেছি। এখন আমি এইগুলোকে ভালো করে হাত দিয়ে চটকে নেব। তারপর আমি এখানে 6 থেকে 7 মিনিটের জন্য যে ডোটা বানিয়ে রেখেছিলাম সেগুলোকে এখন আমি 4টি ভাগে ভাগ করে নিলাম। তো এখন আমি সামান্য পরিমাণে তেল নিয়ে এই ডোটাকে বেলে নেব। আপনারা যদি তেল দিয়ে এটাকে বেলে নেন তাহলে আপনাদের আটার গুঁড়ি ব্যবহার করতে হবে না। তো দেখুন আমার বেলা শেষ, এই তো দেখুন এরকম পাতলা করে আপনারা বেলে নেবেন। এখন আমি পুরটা মাছ বরাবর দিয়ে দেব। তারপর আপনারা এভাবে করে আস্তে আস্তে চেপে চেপে এটাকে আটকে নেবেন এভাবে করে। তারপর আমি এটাকে তেলের মধ্যে ছেড়ে দিলাম। আপনারা চুলার আঁচটাকে মাঝারি আঁচে রাখবেন যেন নিচ থেকে পুড়ে না যায়। আস্তে আস্তে ভালো করে উল্টে পাল্টে ভেজে নেবেন যেন ভেতরটা ভালো করে সেদ্ধ হয়। দেখুন আমার মোগলাই পরোটাটা হয়ে গেছে, যেমন উপরে ক্রিস্পি এবং ভেতরটাও পুরোপুরিভাবে সিদ্ধ হয়েছে। আপনাদের আমি কেটে দেখাচ্ছি। তো দেখুন আমার মোগলাই পরোটাটা আমি কেটে নিয়েছি। তো দেখুন আমার মোগলাই পরোটা হয়ে গেছে। তো এভাবে করে আপনারা বাসায় তৈরি করে গরম গরম পরিবেশন করতে পারেন। আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।